দেশের সব উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথে পুনর্বহালের দাবিতে রোববার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যানরা জানান, দাবি না মানলে আগামীতে কঠোর আন্দোলনে যাবেন তারা। বক্তারা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচিত হয়েছেন তারা, কিন্তু গত 19 আগস্ট নির্বাহী আদেশে তাদের অপসারণের সিদ্ধান্ত অমানবিক এবং এতে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা তাদের অপসারণ না করার দাবিতে দেশজুড়ে মানববন্ধন করেছে। দুপুরে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে মানববন্ধনের আয়োজন করে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণে স্থানীয় সরকার উপদেষ্টার দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন তারা। নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ না করার দাবিতে খাগড়াছড়িতে ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা মানববন্ধন করেছে। সকালে সদরের মুক্ত মঞ্চে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি, জনগণকে সেবা করার জন্য আমরা 5 বছর পূর্ণ মেয়াদে সম্মানিত চাকরি চাই। আমাদের পূর্ণ মেয়াদে চেয়ারম্যান করার সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। একই দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা। এ সময় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে তারা। হবিগঞ্জে ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার 78টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা অংশগ্রহণ করেন। আমরা আমাদের ন্যায় পূর্ণ করে যেতে চাই, আমরা জনগণকে সেবা দিতে এসেছি। ছাত্র জনতার সরকারের সহযোগী হয়ে ইউনিয়ন পরিষদ আমরা আপনাদের সাথে কাজ করতে চাই। ইউনিয়ন পরিষদের সদস্যদের অপসারণ না করার দাবিতে জামালপুরের ইসলামপুর ইউনিয়নে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।